বিএনপি বা জুমা যে কর্মসূচি দিয়েছে এটাই তাদের খারাপ উদ্দেশ্য, বলছেন কামরুল ইসলাম। এদিকে রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা। জানাবো ফখরুল মোশাররফ রিজভী ময়না পাখির মতো কথা বলেন, বলছেন তথ্যমন্ত্রী। রংপুরবাসী আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে, বলছে এবি পার্টি। এদিকে সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, মেরামতের বিকল্প নেই, বলছে নজরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো গোপন কক্ষে ঢুকে ইভিএম এর বাটন টেপায় নৌকার এজেন্টকে 6 মাসের কারাদণ্ড। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপি বা জুমা যে কর্মসূচি দিয়েছে এটাই তাদের খারাপ উদ্দেশ্য, বলছেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খেলাফত আন্দোলনকারী জামায়াত আমাদের হুজুরেরা বা জুমা কর্মসূচি দেয়, জুমার নামাজ শেষ করে তারা তুল কালাম করার চেষ্টা করে, এটাই আমরা দেখে এসেছি। ইসলামী দলগুলো ছাড়া অন্য কেউ বা জুমা কর্মসূচি দিয়েছে আমার জানা নেই। বিএনপি বা জুমা যে কর্মসূচি দিয়েছে এটাই তাদের খারাপ উদ্দেশ্য, তারা বিভিন্ন মসজিদ থেকে বের হবে, বিভিন্ন জায়গায় তারা গোলমাল সৃষ্টি করবে। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামীকাল বিএনপির গণমিছিলের কর্মসূচি, গত 24 তারিখ আমাদের সম্মেলনের জন্য তারা কর্মসূচি পিছিয়ে 30শে ডিসেম্বর গণমিছিল করবে, তাদের কর্মসূচি শুক্রবার। আমরা মিছিলের কর্মসূচি করি সাধারণত বিকেলে 3টার সময় দেই, 4টায় শুরু হয়, 5টায় বের হয়ে যায়, এখন শীতকালে একটু আগে বের হয়। এবার তারা মিছিলের কর্মসূচি দিয়েছে বাজুমা, তাদের উদ্দেশ্য লক্ষণীয়। তিনি আরও বলেন, আমরা পায়ে পাড়া দিয়ে কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না, তাদের কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে পালন করুক, আমাদের কোনো আপত্তি নেই। যদি কর্মসূচির নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, অশান্তি কোনো পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে আমাদের নেতাকর্মীরা বসে থাকবে না, তারা দাঁত ভাঙা জবাব দেবে। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব, 10 তারিখ যেমন শান্তিপূর্ণভাবে ছিলাম। আওয়ামী লীগের নেতা বলেন, তারা জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, সাধারণ মানুষ কোনো অবস্থায় তাদের পক্ষে নেই, মানুষ বুঝতে পারছে কার দ্বারা সম্ভব, কে আমাদের দিতে পারে। রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং দেশের মেরামত দুই দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এবি পার্টির বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পরে দলটির নেতাকর্মীরা প্রতিবাদী মৌন মিছিল নিয়ে পুরনো পল্টন ও বিজয়নগর ঘুরে বিজয় 71 চত্বরে এসে বিক্ষোভ শেষ করেন। এবি পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সমাবেশের শুরুতে সহবাগ থানা পুলিশ অনুমতি ছাড়া সমাবেশ করতে দেবে না বলে নেতাকর্মীরা জানায়। এরপর পুলিশের পক্ষ থেকে আধা ঘন্টার মধ্যে সমাবেশ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা এবি পার্টি দলীয় কার্যালয়ে ফেরার পথে তোপখানা রোডে এলে পুলিশ মিছিল আটকে দেয়। সোলায়মান চৌধুরী বলেন, বাংলাদেশের 51 বছর ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। বর্তমান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, তাই আমরা সর্বপ্রথম রাষ্ট্র বিনির্মাণ ও মেরামতের কথা বলেছি। তিনি বলেন, সরকারের নেতা ও মন্ত্রীরা মনে করছেন ক্ষমতা হারালে তাদের লাখ লাখ লোকেরা নিরাপত্তা বিঘ্নিত হবে, এ আতঙ্ক ও ভয় থেকে তারা আরও বেশি স্বৈরতান্ত্রিক আচরণ করছেন। আব্দুল ওহাব বলেন, অতীতের নির্বাচনে দেখেছি কোনো দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগাদা অনুভব করে না, যদিও বিরোধী দলে থাকা অবস্থায় তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো বিকল্প খুঁজে পায় না। এ দ্বিচারিতা জাতীয় রাজনীতিকে এক গভীর খাদের কিনারায় এনে ঠেকিয়েছে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টি যুগপত নয়, বরং স্বতন্ত্র বজায় রেখে ঘোষিত দুই দফার ভিত্তিতে জাতীয় আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশের শুরুতে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারি দলের সমাবেশ করতে কোনো অনুমতি লাগে না, বরং তাদের সমাবেশের জন্য পুলিশ সব সড়ক বন্ধ করে দেয়, অথচ বিরোধী দলের সভায় পুলিশ বারবার বাধা দিচ্ছে, হামলা করছে। ফখরুল মোশাররফ রিজভী ময়না পাখির মতো কথা বলেন, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, রুহুল কবির রিজভী, গয়েশচন্দ্র রায়সহ আরও যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাই ময়না পাখির মতো কথা বলে, 14 বছর ধরে একই ঢোল বাজাচ্ছেন, এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। বিএনপির আগামীকাল গণমিছিল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের এক বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, ময়না পাখিকে যে কথাগুলো শিখে দেওয়া হয় ময়না পাখি এর বাইরে কিছু বলতে
পারে না। খন্দকার মোশাররফ হোসেনের কথা তোতা পাখি বা ময়না পাখির কথার মতো, প্রকৃতপক্ষে তারা 14 বছরে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আগামীকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সতর্ক পাহারায় থাকবেন বলে জানান হাসান মাহমুদ। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ভরাডুবির কারণ জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, মেয়র পদে দলীয় প্রার্থী কম ভোট পেলেও সেখানে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিতরাই বেশিরভাগ নির্বাচিত হয়েছে। সেটা থেকে উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কোন জায়গায় কিংবা হিসাব কোন জায়গায়। রংপুরবাসী আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে বলছে এবি পার্টি। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে রংপুরবাসী আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির নেতারা। আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার বাংলাদেশ পার্টির উদ্যোগ বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মন্তব্য করেন দলটির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী। বিক্ষোভে দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অথবা জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন ও রাষ্ট্র মেরামতে জাতীয় ঐক্যমত্যের দুই দফা দাবি উত্থাপন করা হয়। AFM সোলাইমান চৌধুরী বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ 2012 সালে পেয়েছিল 1,06,000 ভোট, 2017 সালে পেয়েছিল 62,000 ভোট, আর 2022 সালে পেল মাত্র 22,000 ভোট। লজ্জা লজ্জা লজ্জা, মোট ভোটারের শতকরা 4% ভোট আপনারা পাননি। এই লজ্জা ঢাকার জন্য আপনারা মানুষ খুনের পরিকল্পনা করেছেন, কিন্তু দেশের মানুষ এটা হতে দেবে না। জামানত তো বাজেয়াপ্ত হয়েছে, রংপুরবাসী আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে। আপনাদের পায়ের তলায় আর মাটি নেই, এদেশের মানুষ আপনাদের সঙ্গে নেই। আর সাধারণ নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেন, তখন আপনারা একটি আসনও পাবেন না। সোলাইমান চৌধুরী বলেন, মেট্রোল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কিন্তু মেট্রোল করতে যে পরিমাণ টাকা দুর্নীতি, সেই টাকা কোথায় গেল তার জবাব আমরা চাই। সেই টাকা ও লুটপাট পোষানোর জন্য মানুষের পকেট কেটে অতিরিক্ত টাকা আদায়ের ফন্দি বন্ধ করছেন। এ পর্যন্ত 90 লক্ষ কোটি টাকা আপনারা পাচার করেছেন, সেটা টাকা ফেরত আনতে হবে। কিভাবে আনবেন তার জন্য দেশে আইন আছে, সুতরাং শুরু করুন, পরবর্তীতে নতুন আইন করে ইনশাআল্লাহ এই টাকা আমরা ফেরত আনব। প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, গতকাল বাংলাদেশে মেট্রোল উদ্বোধন হয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের, কিন্তু আজকে মানুষের হৃদয়ের কাছে গিয়ে কান পেতে শুনুন তাদের মনে কোনো আনন্দ আছে কি না। সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, মেরামতের বিকল্প নেই বলছেন নজরুল ইসলাম। সরকার দলীয়করণের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আসলে এই সরকার দুদক, নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে, সে কারণে এসব মেরামতের বিকল্প কিছু নেই। যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন ও সুবিচার নিশ্চিত করা হবে, এটা তো সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে। রাষ্ট্র মেরামতের লক্ষ্যেই বিএনপি 27 দফা রূপরেখা ঘোষণা করেছে বলে তিনি মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, আজকে সরকার জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে না, অথচ তারা নাকি জনগণের ভোটে নির্বাচিত। তাহলে জনগণ ভোট দিল কোথায়? আগের রাতে ভোটের বাক্স ভর্তি করা হয়েছে, যা সারা বিশ্বের লোকজন বলেছে। নির্বাচন কমিশনার নিজেও বলেছে, 2014 সালে তো ভোট কেন্দ্রে ভোটাররাই খুঁজে পাওয়া যায় না। নজরুল ইসলাম খান বলেন, আজকে যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, সেই গণতন্ত্রের অবস্থা কি? গণতন্ত্রের প্রধান বাহন হলো নির্বাচন, সেই নির্বাচনকে বাংলাদেশে প্রহসনে পরিণত করা হয়েছে। বিরোধী দলের প্রার্থীকে ভোট করতে দেওয়া হয় না, প্রচারণা চালাতে দেয় না, অর্থাৎ ভোট ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। তিনি বলেন, বিরোধী দলগুলো সভা সমাবেশ করতে পারে না। আজকে একটি প্রধান বিরোধী দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য কারাগারে বন্দী, কোথায় আজকে ন্যায় বিচার? 4 বার আবেদনের পরও জামিন নামঞ্জুর করেছেন। নজরুল ইসলাম খান আরো বলেন, সরকার বলছে তারা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবে, এটা কি তারা করেছে? মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে কি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব? সাবেকের রাষ্ট্রদূত বলেন, আমাদের রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে আরো যদি কারো কোনো প্রস্তাব থাকে, সেগুলো বিবেচনা করা হবে। 27 দফায় বিভিন্ন কমিশন ও কমিটি গঠনের কথা বলা হয়েছে, সেসব করা হবে যোগ্য ও দক্ষ লোকদের দিয়ে। বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর জাহিদ হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দিয়েছে তা অত্যন্ত সময় উপযোগী এবং তাৎপর্যপূর্ণ। বিএনপি সহনশীল রাজনীতি করে। গোপন কক্ষে ঢুকে ইভিএম এর বাটন টেপায় নৌকার এজেন্টকে 6 মাসের কারাদণ্ড।
নোয়াখালী সদর উপজেলার 59 ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট সুমি আক্তারকে 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বেলা 1টার দিকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম এ আদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়। জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মেজবা উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোলিং এজেন্ট সুমি আক্তার গোপন কক্ষে ঢুকে এক নারী ভোটারের ভোট নিজে ইভিএম বাটন টিপে তার পছন্দের প্রার্থীর পক্ষে দিয়ে দেন। একই সময় কেন্দ্র পরিদর্শনে যাওয়া নির্বাচন কমিশনের এক কর্মকর্তাদের কাছে ওই নারী ভোটার তার ভোট দিয়ে দেওয়ার অভিযোগ করেন। এ সময় নির্বাচনের দায়িত্ব পালন করা নিয়োজিত জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে আদালত বসিয়ে সুমি আক্তারকে 6 মাসের সশ্রম কারাদণ্ড দেন। সদর উপজেলায় নোয়াখালী ইউনিয়নের পশ্চিমচর উড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা 2টার দিকে সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন সেলিম। তিনি গোপন কক্ষে ঢুকে এক নারী ভোটারের ভোট নিজে দিয়ে দেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্র উপস্থিত জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মেজবা উদ্দিনের নজরে আনা হলে তিনি অভিযুক্ত সেলিমকে রশি দিয়ে বিদ্যালয় ভবনের পিলারের সঙ্গে বেঁধে রাখার নির্দেশ দেন। তার নির্দেশে সেলিমকে পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পোলিং এজেন্টকে বেঁধে রাখার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে প্রশ্ন তুললে তিনি রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জুলফিকার নাইমের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।